হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবার কেমন আছেন? সবাই আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। কক্সবাজার ট্যুর শেষ করে এখন বাসায় চলে যাচ্ছি। তো যাওয়ার পথে পিকনিকের গাড়ি আপনার বঙ্গবন্ধু সাফারি পার্কের সামনে থামছে। তো সে মানে সেই সুবিধা সুযোগ হয়েছে বঙ্গবন্ধু সাফারি পার্কে যাওয়ার। তো ভাবলাম যে না, বঙ্গবন্ধু সাফারি পার্ক নিয়েও কিন্তু একটা ব্লগ করা যায়। তো ব্লগটা করার জন্য আমি এখন আছি বঙ্গবন্ধু সাফারি পার্কে। তো এই ব্লগে আমি আপনাদের ঘুরে দেখাবো বঙ্গবন্ধু সাফারি পার্ক এবং এখানে কী কী আছে। আর এখানে আপনার টিকিট প্রাইস হচ্ছে 50 টাকা। আপনারা যখন চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবেন, চকরিয়ার পথে কিন্তু বঙ্গবন্ধু সাফারি পার্কটা পড়ে। তো আপনারা যদি চান, ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা চাইলে বঙ্গবন্ধু সাফারি পার্কে আসতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা লাইক এবং কমেন্ট করবেন। আর আপনি যদি এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্যন্ত সব ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেলাইনে ক্লিক করবেন। এবং কক্সবাজার যে ব্লগুলো সেগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেখতে ভুলবেন না। আদারওয়াইজ কালিম এই আর কি। আর এদিকে নাকি সাইনবোর্ডে লেখা আছে আপনার বাঘ, সিংহ, জলহস্তি, কুমির, হাতি, ভালুক। তো গাইস, সামনে গেলে কিন্তু মানে মেবি আমরা দেখতে পাবো বাঘ, সিংহ, হাতি এগুলো নাকি। সো গিয়ে দেখি কি হয়। শুরুতে ঢোকার সময় মনে করছিলাম আপনার এখানে তেমন কিছু দেখবো না, তবে যত ভিতরে যাচ্ছি, ভিতরে ঢুকতেছি, অনেক কিছু দেখতেছি। তো আপনারা যারা বঙ্গবন্ধু সাফারি পার্কে আসতে চান, তাহলে কক্সবাজার যাওয়ার সময় আপনার হাতে যদি সময় থাকে, আপনি এখানে একটু নেমে একটু ঘুরে যেতে পারেন। আপনার যাত্রা বিরতির মাঝে একটু আপনার
বিশ্রামও হলো, এর সাথে আপনি একটা সুন্দর একটা জায়গা দেখলেন, একটা পার্ক দেখলেন, তো এটা আর কি। তো আমরা পিকনিক করে যেহেতু ব্যাক করতেছি, তো স্যারেরা বললো যে হ্যাঁ একটু যাওয়া যায় সাফারি পার্কে, তো সেজন্য আসলে আমরা এখানে যাচ্ছি। আর এখানে আপনার যথেষ্ট পরিমাণে নিরাপত্তা আছে, যেহেতু এটা একটা সরকারি পার্ক এবং এখানে আপনার অনেক গার্ড বলে আর কি, তো এখানে অনেক গার্ড আছে, তো আপনার কোনো সমস্যা নেই। তবে এখানে সন্ধ্যার পরে আসলে প্রবেশ নিষেধ, আর সাপ্তাহিক মঙ্গলবার নাকি পার্কটা বন্ধ থাকে। উপরের গাছগুলো দেখেন, অনেক বড় বড় গাছ এবং গাছগুলো অনেক সুন্দর, দেখে মনে হচ্ছে অনেক বছরের পুরোনো গাছগুলা। তো আমি যাচ্ছি সামনে হাতি মামা, তারপর বাঘ ভালুকে দেখা পাওয়ার জন্য, তো দেখি না কি আছে সামনে। এখানে আপনার একটা ওয়াচ টাওয়ার, মেবি অনেক বড় একটা ওয়াচ টাওয়ার, এপাশে গেলে নাকি আপনার বাঘ সিংহ বেস্টনি। তো আমি বেশিরভাগ বাঘ সিংহ পছন্দ করি, আমি বাঘ সিংহ কোন দিকে এটা খুঁজতেছি। পার্কটা আসলে অনেক বড়, এখানে কাউকে খুঁজে পাওয়া যাবে না ঠিক মতো। বাঘ সিংহ কোন দিকে সেটা দেখার জন্য যাচ্ছি, মাঝখানে একটা রাস্তা, এদিকে একটা, এদিকে একটা, বাঘ কোন দিকে তো জানি না। এখানেও আপনার অনেক বড় বড় পাখি আছে, ও একদম জায়গার ভিতরে। আসলে বাঘ যেদিকে আছে বাঘ সেদিকে আমি যাই নাই, একা লাগছে, কাউকে পাই নাই সঙ্গে যাওয়ার জন্য, একটু ভয় লাগছে, সেজন্য আর বাঘ দেখতে যাই নাই। এদিকেও অনেক কিছু আছে, এখানে এক এক দিকে এক এক কিছু, জলজ পাখি শিলা এদিকে মনে হয়। আসলে অনেক কিছু আছে, অনেক বড় একটা পার্ক। এখানে জায়গাটা খুব সুন্দর, অনেক পাখির বাস করে যে বানিয়ে রাখা হয়েছে, এবং এখান থেকে জাস্ট আপনার লেকটা দেখেন, জাস্ট অসাধারণ গাইস। আর এখানে আপনার বিভিন্ন জায়গা যেগুলো আছে সেগুলোতে আসলে যাইতে আমার অনেক কষ্ট হচ্ছে, সেই জন্য আসলে আমি যাচ্ছি না। তো এখানে আপনার বঙ্গবন্ধু সাফারি পার্কে এক সময় অনেক কিছু ছিল আপনার, তো বর্তমানে আসলে কিছু কিছু প্রাণী বা আপনার তেমন পশু পাখি দেখা যাচ্ছে না বা পাওয়া যাচ্ছে না, এমনিতে ইয়ে আছে আপনার, ওইখানে তেমন পশু পাখি নাই, তো এটা আর কি। সো গাইস, আমি আসলে অনেক ক্লান্ত হয়ে গেছি, দেখতেছেন অনেক ঘামতেছি, তো আসলে পার্কটা কিন্তু অনেক বড়। তো গাইস, এই ছিল আজকের ভিডিও, আপনারা যখন বঙ্গবন্ধু সাফারি পার্ক আসবেন অবশ্যই সব কিছু ঘুরে যাবেন যদি আপনার সম্ভব হয় আর কি। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো আজকের ব্লগটা এখানে শেষ করতেছি, কারণ খুব ক্লান্ত কক্সবাজার ব্লগগুলো করে বা কক্সবাজার জার্নিংটা করে এসে। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, টাটা।